যারা শতকরা নির্ণয় করতে পারেন না, আপনাদের অনেক সময় শতকরা নির্ণয় করতে বলে, যেমন বলা যায় যে এত টাকার এত পার্সেন্ট শতকরা কত হবে, তা সেই শতকরা ক্যালকুলেটার মাধ্যমে খুব সহজে নির্ণয় করা যায়, একটু শিখে নিন। আর সায়েন্টিফিক ক্যালকুলেটারে কোনো পার্সেন্টেন্সের কোনো অপশান নেই দেখতে পারেন, তো এখানেও পার্সেন্টেজ কীভাবে ন্যাসবেন সেটা আমি শিখে দেবো। তা প্রথমে শিখে দিই কীভাবে পার্সেন্টেজ ন্যাসটাই, ধরুন কোনো একটা সংখ্যা পাতালেন, এবার পার্সেন্টেজ ন্যাসের জন্য প্রথমে শিফট চাপ দিতে হবে, শিফট তারপর দিতে হবে সমান সমান, দেখুন পার্সেন্টেজ চলে আসছে। আচ্ছা সমস্যা নেই, তো আমি শতকরাটা শিখে দিই। বলা হয়েছে 60 টাকার 25% শতকরা কত হবে, তো আমি এখানে আগে 60 লিখবো, ধরুন 60, এবার 25% বলেছে তাহলে গুণ দিতে হবে, গুণ 25 দিয়ে আপনার এই শিফটে চাপ দিতে হবে, সমান সমান দিতে হবে, তাহলে হলো 60 টাকার 25% শতকরা 15 টাকা, এই যে 15 টাকা। এবার যদি এটা ক্ষতি হয়, যদি বলে 60 টাকা 25% যদি ক্ষতি হয়, তাহলে হবে এখানে 15 60-এর সাথে মাইনাস হবে, তাহলে হবে 45 টাকা। আর যদি বলে লাভ, 60 টাকার 25% লাভ হলে কত হবে, তাহলে এখানে 75 টাকা হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা শতকরা নির্ণয় দেখিয়ে দিছি, একই নিয়ম, 32-এর 22% শতকরা কত হবে, আমি এখানে উত্তরটা আগে দেখিয়ে দিয়েছি, 15.84 টাকা হবে, তা দেখেন না। প্রথমে আমরা আবার একই নিয়ম, 72 তোবার দেবো গুণ, এবার 22% 22, এবার শিফট সমান সমান 15.84, এই যে। যারা পারতেন না তারা শিখে নিন, আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম, শিফটে চাপ দিয়ে সমান সমান চাপ দিলে পার্সেন্টেজ চলে আসবে, আগে কোনো সংখ্যা পাতিয়ে নিতে হবে। ধন্যবাদ।